নমস্কার বন্ধু বান্ধবী সকল, প্রথমতে প্রবীণ চন্দ্র দাস চ্যানেলটলৈ স্বাগতম জানালো। সব বন্ধু বান্ধবী সকল, তোমালোকৰ বাবে বহুতে এটা ভাল খবর লৈ আহিলো। যিসকল বন্ধু বান্ধবী সকলে এবি ইউবি এপি আৰু গার্ডসম্যান এই পদবিলাকৰ রিজাল্টৰ বাবে অপেক্ষা কৰি আছে, সেই সকল বন্ধু বান্ধবী সকলৰ বাবে আহি গলে এটা বহুতে ভাল খবর। ইয়াতে অলৱা সম্পূর্ণ পদবিলাকৰ পদৰ সংখ্যা আছিল 9117 আৰু এই পদবিলাকৰ ফাইনেল রিজাল্টৰ ইতিমধ্যে ডেট এই নোটিছখনত উল্লেখ কৰা আছে। আৰু এই নোটিছখনত কি কি উল্লেখ কৰা আছে এই সকলোবিলাকৰ ডিটেইলছ এই ভিডিঅটোত পাব। আৰু ভিডিঅটো যদি প্রথমবারৰ বাবে চাই আছে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ভিডিওটি বন্ধুবর্গর মাজলে যিমান পারে শেয়ার করে দিব। অফিস অফ দা চেয়ারম্যান স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আসাম রেহাবারী গুহাটি অর্ডার ডি সিলেক্টেড ক্যান্ডিডেট ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট 6662 পোস্ট আসিল কনস্টেবল এবি আর ইবি ইন আসাম পুলিশ আর এপিআরত পদ মুগলি হয়েছিল 813টা পোস্ট, তারপর 888টা পদ মুগলি হয়েছিল কনস্টেবল এফ এন ইএস, নেক্সট 754টা পদ মুগলি হয়েছিল কনস্টেবল গার্ডসম্যান আন্ডার ডি জি সি ডি এন্ড থ্রি জি এইচ জি, আর শেষর 4 নম্বরটি হল 153 পোস্ট কনস্টেবল ইন এ আই এস এ বেটেলিয়নত মুকলি হয়েছিল 153 পোস্ট। এই সম্পূর্ণ পদবিলাক টোটেল করিলে হব 9171টা। এই 9171টা পদবিলাকৰ রিজাল্ট একেলগে দিয়া হব। হুইচ রিজাল্ট উইল বি ডিক্লেয়ার্ড অন 11/5/2022 আর মে মাহৰ 11 তারিখে এই সকল পদবিলাকৰ রিজাল্ট দিয়া হব। দি অফার লেটার ফর এপয়েন্টমেন্ট উইল বি ইস্যু অন 14/5/2022, যেহেতু আপনাদের গমে পাইছে 14 মে তারিখে 23,000 পদত এপয়েন্টমেন্ট লেটার দিয়া হব। আর তোমালোকৰ বাবে এইটো এটা খুবই ভাল হব। আর এই নোটিস এছএলপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটত এতিয়ালৈকে দিয়া হোৱা নাই, আজিৰ ভিতৰত নাইবা অহাকালিৰ ভিতৰত এই নোটিছখন এছএলপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটত পাই যাব, যিহেতু অহাকালি তোমালোকৰ ৰিজাল্ট ঘোষণা কৰা হ'ব। আৰু ভিডিঅটো যদি চাই ভাল লাগে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়াৰ কৰিব নাপাৰিব বন্ধু বান্ধৱীলৈ। আজিৰ বাবে এইখিনিয়ে, তোমালোকৰ বাবে এটা আপডেট লৈ আহিলোঁ, নেক্সট এটা ভিডিঅত লগ পাম, ধন্যবাদ।